নমস্কার বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠীর একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুপ্রিয় আয়ান ব্লগ চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমত কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিগুলি সম্পূর্ণ জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে। এটা হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে জামাই ষষ্ঠীর থালা, গড মিষ্টি সাজিয়েছে। তো আমার ভাগিনা এসেছিল, আর ভাগিনা বউ আর নাতি, ওদেরকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী দিয়েছে। তা আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জামাই ষষ্ঠীর সম্পূর্ণ আনন্দ পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার ভাগিনা, আর এটা দুই বৌদি, আর হচ্ছে আমার গিন্নি এজন। তো ওরা জামাই ষষ্ঠী দিচ্ছে ভাগিনা, ভাগিনার বউকে। এটা ভাতিজা, আর তারপরে দেবে আমার শ্রীমান, তারপরে আমার নাতি আন্দুব্বা দিচ্ছে। এটা গতকালকের অনুষ্ঠান ছিল, আজকেরও একটি অনুষ্ঠান আছে, আমার কাকিমা আমাদেরকে দেবে। সাধ্যমত হলে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো। দান্দব্বার অনুষ্ঠান দেওয়া শেষ, এবার হচ্ছে ঘটের জল দেওয়া। ওটা নিয়ে ঘটের জল দিচ্ছে, মোবাইলে আমার বড় ভাতিজা আর ওর ছোট ভাতিজাকে ষষ্ঠী দিচ্ছে। তৃতীয় নম্বর, তারপর চতুর্থ নম্বর আমার সমান। ষষ্ঠীর কাজ সম্পূর্ণ, কিছুক্ষণ বাকি, এখন সবাইকে মিষ্টি খাওয়ানো হবে। এটা আমাদের ঘর, ষষ্ঠীর হাতে বান্ধান যে দড়িটা ওটা দেবে, ষষ্ঠীর রশি বেঁধে দিচ্ছে। ভাগনাদের নিয়ম নেই, তাই ওদেরকে ঘটের জল ছিটা দেয়নি, কিন্তু ষষ্ঠীর আশীর্বাদ দেবে, বেঁধে দিচ্ছে। আর পরবর্তী যা থাকে বেঙ্গালোরকে, ও বেঙ্গালোর ভাগিনাও থাকে, যাওয়ার সময় নিয়ে যাবে। ষষ্ঠীর অনুষ্ঠান, এখন মিষ্টি খাইয়ে ষষ্ঠীর অনুষ্ঠানকে সমাপ্ত করে তারপর হবে খাওয়া দাওয়া। এটা ওর নাতি মিষ্টি খাচ্ছে। আপনাদের সামনে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকবে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের একটি চ্যানেল নারায়ণ দেবনাথ, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর এই চ্যানেলটির নাম সুপ্রিয়া ইয়ান ব্লগ চ্যানেল। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও সরি, আরেকটা অনুষ্ঠান রয়েছে, গিফট দেওয়া নেওয়া, আমার প্রিয় বর বসে রয়েছে, এবার গিফট দেওয়া নেওয়া হচ্ছে। আমাদেরকে জামা শাড়ি দিয়েছে আর ভাগিনা তিন মামিকে শাড়ি দিয়েছে, জামা আর তিনটি শাড়ি তিনজনকে দিয়েছে। অনুষ্ঠান কমপ্লিট, এটা আমাদের ঠাকুরঘর, ঠাকুরঘরই অনুষ্ঠান হয়েছিল। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।